আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি গাছ দেখাবো, যে গাছটা একটা সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় প্রায় দেখা যেত, এবং সেই গাছে হলুদ রঙের ফুল ধরে থাকতো এবং লম্বা লম্বা একটা লাঠির মতো ফল হতো। তো কালের বিবর্তনে বা সময়ের সাথে সাথে বলা চলে এই গাছটা আস্তে আস্তে বিলুপ্তির পথে। গ্রাম অঞ্চলে এখন এই গাছটা অনেকটাই দেখা যায় না এবং শহর অঞ্চলে তো চোখে পড়েই না, কিন্তু তারপরও বাংলাদেশের কিছু কিছু জায়গায় এটা দেখা যায়। বিশেষ করে বর্তমানে যে রোড সাইড প্লান্টেশনগুলো হচ্ছে বা রাস্তার মাঝখান দিয়ে যে ডিভাইডারগুলো তৈরি হচ্ছে, সেই ডিভাইডারের মাঝে এরকম কিছু গাছ লাগানো হচ্ছে। যে গাছে এখন যদি কোনো জায়গায় এই গাছগুলো থেকে থাকে, বিশেষ করে গাজীপুর ময়মনসিংহ রোডে এই গাছটা কিছুটা দেখা যায় এবং সেখানে এখন হলুদ রঙের ফুল ধরে রয়েছে। তো এই রকম আসলে কিছু কিছু জায়গায় গাছটা রোপণ করা হচ্ছে, আর এই গাছটার নাম হলো সোনালু। এই সময়ে এই গাছে এরকম ধরনের ফুল হয় এবং লম্বা লাঠির মতো ফলও হয়, যেটা এক সময়ে বাংলাদেশের গ্রাম অঞ্চলে সবসময় দেখা যেত। তো এই গাছটা দেখানোর কারণ হলো যে আসলে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছটা অত্যন্ত ভালো, এবং বলা চলে যে ওয়াটারলক কন্ডিশনে এই গাছটা অনেক বেশি ভালো হয়ে থাকে। এবং এই গাছটা থেকে আসলে যদি কাঠ হিসেবে বিবেচনা করা যায় যে কাঠটা আসলে কী কাজে লাগে, তো এই গাছের কাঠ দিয়ে আসলে তেমন একটা কিছু তৈরি করা যায় না। তারপরে মোটামুটি বলা চলে যে এটা থেকে হয়তো ফার্নিচারের কিছু কাঠ পাওয়া যাবে, এছাড়া হয়তো অন্য বেশি কাজে এই গাছের কাঠ ইউজ করা যাবে না। তবে মেইনলি সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছটা অনেক সুন্দর, এবং সেই সাথে বলা চলে যে পরিবেশের ভারসাম্য রক্ষা হলো, যেহেতু গাছ লাগানো পরিবেশের জন্য ভালো। তো এই গাছটা যদি বেশি বেশি করে লাগানো যায় সেক্ষেত্রে পরিবেশের যে ভারসাম্য সেটাও রক্ষা হবে, এবং সেই সাথে এই সময়টায় এরকম ফুল দেখা যাবে এই গাছে। বিশেষ করে বাহিরের কান্ট্রিতে দেখা যায় যে একটা সময়ে বিভিন্ন রকমের ফুলে পুরো রাস্তাটা ভরা থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এরকম বাংলাদেশেও যদি এরকম রোড সাইডে যেভাবে প্ল্যান্টেশন করা হচ্ছে, তো এই গাছটাও যদি আসলে অনেক বেশি লাগানো যায় সেক্ষেত্রে দেখা যাবে যে যখন ফুল ফুটে থাকবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। অবশ্য এটা যে শুধু রোড সাইডে লাগাতে হবে এমনও না, এটা যে কোনো জায়গাতেই লাগানো যাবে। তবে যেটা বললাম যে ওয়াটারলক কন্ডিশনে গাছটা ভালো হয়ে থাকে, তো এরকম জায়গা হলে ভালো হয়। তো বিশেষ করে যারা বৃক্ষপ্রেমী এবং ফুলকে ভালোবাসে তাদের জন্য এই গাছটা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ভালো লাগবে, কারণ বিশেষ করে এই গাছের ফুল এবং এই গাছটা দেখতে খুবই চমৎকার। বিশেষ করে ফুল অবশ্যই চমৎকার, দেখা যাচ্ছে পুরো একটা লম্বা ছড়ার মধ্যে অনেকগুলো ফুল হয়ে রয়েছে। তো এরকম আসলে আরও অনেক বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা আসব। তো আজকে আপনাদেরকে দেখালাম সোনালু গাছ। এই সোনালু গাছ যেটা অবশ্য গাজীপুরেই এখন আমরা যে ভিডিওটা করলাম সেটা গাজীপুরের। তো আসলে গাজীপুরে এরকম অনেকগুলো সোনালু গাছ আছে, সেটা যেটা বললাম যে রাস্তার ডিভাইডারের মাঝখানেও। তো আপনাদের সাথে আজকে এই ব্যাপারটা জাস্ট আমরা শেয়ার করার জন্যই দেখানো, এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।